আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমরা ফেনি ছোট নদীতে আসছি। এখানে সুইচ গেট আছিল, এই যে ভেঙে গিয়েছে দেখেন। এই যে আমাদের বড় ভাই মিন্টু ভাই, ওনার ছেলে ছোটটা আমাদের ছাত্র ফুয়াদ, ফুয়াদকেও নিয়ে আসা হয়েছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে একটু ঘুরে দেখা দরকার। এই যে আমাদের মাওলানা হারুন সাহেব প্রভাষক আরবি ওসমানী আলম মাদ্রাসা, পিছনে ছাত্র ফাহাদ। করে তোমার টুপি কই, মাথায় টুপি কই, তোমারে তো আজকে ভাইরাল করে দিতেছি। আসলে খুব সুন্দর পরিবেশ, আকাশে মেঘ আছে অবশ্য, গ্রাম্য পরিবেশ, অনেক কিছু দেখা যায়। সুইচ গেট আমরা একটু সামনে যাচ্ছি, ক্যামেরার পিছনে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। আমরা একটু ঘুরে দেখতেছি, অনেকদিন পরে একটা ফেঁসা দেখা যাচ্ছে, ফেঁসা এই যে উড়ে যাচ্ছে। এগুলো সচরাচর দেখা যায় না। এই যে একেবারে আমরা সুইচ গেটের উপরে উঠেছি, আসলে রোদ্রের জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। এটাই ছিল আমাদের ফেনি ছোট নদীর সুইচ গেট। এখন এটা ভেঙে যাওয়ার কারণে এই যে সব ভেঙে গিয়েছে, নদীটা মরে গেছে না, এক কিসিম মারাই গেছে। এটা ভেঙে যাওয়ার কারণে মুসাফুর গেট করা হয়েছে সূর্যের আলোর কারণে। এই যে ফাহাদ ফুহাদ দুজন, দু ভাই, প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি একটু দেখি, পানি নদী এখন মৃত প্রায়, আগের মতো সেই স্রোত এখানে আর দেখা যায় না। মুসাফুর নাম কি বানটা হয়েছে, ওটা হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে উপভোগ করলাম। আপনারা যারা দূরে আছেন এখানে এসে অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন, খুব সুন্দর দেখাচ্ছে। কত সুন্দর না দেখেছেন এই ম্যাগ, মাছ ধরার জাল সামনে 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 অবশ্যই। এই যে নৌকা, নৌকা দেখা যাচ্ছে না তো, এই যে নৌকা আলোর কারণে দেখা যাইতেছে না, এই যে নৌকা, ঠিক আছে। দেখছেন কি সৌন্দর্য, কি সুন্দর দৃশ্য। আমি তো ক্যামেরার পিছনেই থেকে গেলাম, কথা বুঝেন না, আপনাদেরকে নিয়ে আসার সময় আসলে কি একটা বড় নদী ছিল এটা, এখন ভাঙি ছুরি কি অবস্থা। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেরা নৌকা ফেলে রেখেছে, এই যে নৌকার ভিতরে জাল দেখা যাচ্ছে, ওই যে আমরা দূরে যেটা দেখতেছি নদী পারাপারের জন্য নৌকা থেকে এখান থেকে মানুষ পারাপার করে, ওই পাশটা ঠিকই কোম্পানিগঞ্জ, ওই পাশ থেকে কোম্পানিগঞ্জ শুরু নদীর পারে। দেখা যাচ্ছে জালগুলো, নৌকা আছে, জাল আছে, এই যে নৌকা দেখা যাচ্ছে। একটা পাখি নিতে পারতেছে কিনা দেখি, প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি নিতে পারি নাই সম্ভবত।